অলওয়েজ রেডি থাকুন গ্রামীণ ফোনের মান্থলি প্যাকে, এক প্যাকে এক মাস। দেশের 43টি জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। সিরাজগঞ্জ ও চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমেছে 6.6 ডিগ্রি সেলসিয়াসে। ঢাকায় তাপমাত্রা নেমেছে 11 ডিগ্রিতে, যা মৌসুমের সর্বনিম্ন। তীব্র শীতে বেশ কটি জেলায় বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সিরাজমনি শুভ। সারা দেশে রাতের তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি সেলসিয়াস কমে গেছে, বেড়েছে শীতের তীব্রতা, বিপর্যস্ত জনজীবন, ঠান্ডা বেড়েছে রাজধানীতেও। ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে 6.6 ডিগ্রি সেলসিয়াস, যা মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ, ঘনকুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় স্থবির জনজীবন, বিপাকে নিম্ন আয়ের মানুষ। এত শীত কম কিনে যে মানে আর বাড়িতে আসা মুশকিল, শহরও লোকজন খুব বিপদ আছে। আমরা সিরাজগঞ্জের আকাশে রোদ দেখা গেলেও মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে মানুষ। মাস জুড়েই এমন শীতের আভাস রয়েছে। কয়েক বছরের মধ্যে সবচেয়ে তীব্র ঠান্ডায় জবুথবু মেহেরপুরের মানুষ। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 6.8 ডিগ্রি সেলসিয়াস। এই জেলাতেও বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। সব মিলিয়ে ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের 43 জেলায় বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। তীব্র শীতে বন্ধ বিভিন্ন জেলার শিক্ষা প্রতিষ্ঠান। সিরাজুম মনির শুভ, নাগরিক।